আসসালামু আলাইকুম লাং বাংলা টু ইটালিয়ান ইজিলিতে সবাইকে আবারও অনেক স্বাগতম আজকের লিসনে আমরা শিখব ইস্তেস্ত সিগনিফিকা বা একই অর্থ প্রকাশ করে এমন কতগুলো বাক্য বাংলা ভাষায় যেমন আমরা একটি বাক্যকে অনেকভাবে বলতে পারি বা একই অর্থ প্রকাশ করে এমন বাক্য যেমন আমরা বাংলা ভাষায় অনেকভাবে ঘুরিয়ে বলতে পারি তেমনি ইটালিয়ান ভাষায়ও একই অর্থ প্রকাশ করে এমন বাক্য বা ফ্রাজে আমরা অনেকভাবে বলতে পারি আজকের লিসনে আমি মূলত সেই সকল একই বাক্য প্রকাশ করে এমন কতগুলো বাক্য আপনাদের সামনে নিয়ে এসেছি তাছাড়া আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করব বা কন্ট্যাক্ট কিভাবে করব কিংবা আপনাকে এস এম এস কীভাবে দিব তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের জন্য একটি ফেসবুক পেজ ওপেন করেছি আমার ইউটিউব চ্যানেলের নামে পেজটা সেটা হচ্ছে লার্ন বাংলা টুইটার লেন ইজিলি আপনারা সেই পেজটা ফলো করে রাখবেন আর সেখানে চাইলে আমাকে যে কোনো ধরনের এস এম বা আপনাদের প্রশ্ন থাকলে সেটা জানাতে পারেন আর হ্যাঁ এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এবং শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শিখে নি স্তেস্ত সেগনিফিকা বা একই অর্থ প্রকাশ করে এমন কতগুলো বাক্য নুমেরো উন এক নম্বর বাক্যটি হচ্ছে বা প্রশ্নটি হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি এটা আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে নুমেরৌন কমে তিককে আমি কমে আমি অর্থ তোমার নাম কি এছাড়াও আমরা বলতে পারি কোয়াল এ ইল তু ন মে কোয়াল এ ইল তু এর অর্থ হচ্ছে তোমার নাম কি অর্থাৎ আমরা তোমার নাম কি এটা দুভাবে বলতে পারি একটা হচ্ছে আমি অর্থ তোমার নাম কি আর দ্বিতীয়ত হচ্ছে কোয়াল এ ইল নমে এর অর্থ তোমার নাম কি। তুমি কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছ এই প্রশ্নটিও আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে দি দভে স্যাই দি দ্য অর্থ তুমি কোথা থেকে এসেছো আর নুমেরো কত হচ্ছে দ্যভ এ ভিএন দ্যভ এ তুমি কোথা থেকে এসেছ এই দুটো প্রশ্নের অর্থ হচ্ছে তুমি কোথা থেকে এসেছ একটা হচ্ছে দি দভে সেই আর আরেকটা হচ্ছে দ্যভ এ এর অর্থই হচ্ছে তুমি কোথা থেকে এসেছ কিন্তু এখানে আপনি যখন উত্তর দিবেন উত্তরটা একটু আলাদা হবে এই দুটা ফ্রাজের বা দোমানদার যে মেন পার্থক্য রয়েছে তা নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও আছে লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা তা বিস্তারিত জানতে পারবেন পরের প্রশ্নটি হচ্ছে তুমি কোথায় বাস করো এটাও আমরা দুভাবে বলতে পারি একটা হচ্ছে দবে, আবিতি, দবে, আভিতি অর্থ তুমি কোথায় বাস করো আর নুমেরোস সেই হচ্ছে দবে ভিভি দবে বি অর্থ তুমি কোথায় বাস করো দবে আবিতি অপুরে দবে ভিভি দুটা দোমানদারি অর্থ হচ্ছে তুমি কোথায় বাস করো আবিতি ভেরব আবি তারে থেকে এসেছে আর বিবি ভেরব বিভের থেকে এসেছে দুটার অর্থই হচ্ছে বাস করা তুমি কোথায় বাস করো দবে আবিতি অথবা দবে ভিভি নুমেরো সেত্তে লুই সি আলি লুই সি আলি অর্থ তার নাম আলি এছাড়াও বলতে পারেন নুমের অর্থ লুই এ আলি লুই এ আলি অর্থ সে আলি এর অর্থ হচ্ছে আপনি অন্য থার্ড পারসন বা তৃতীয় যে কোনো ব্যক্তির পরিচয় এভাবে করাতে পারেন যে তার নাম হচ্ছে আলি অথবা সে আলি এটা আপনি দুভাবে বলতে পারেন লুই মা আলি অর্থ তার নাম আলি অথবা লুই এ আলি অর্থ সে আলি জিনিসটা কিন্তু একই অর্থ প্রকাশ করছে কিন্তু আপনার দুভাবে বলছি নুমের নভে সেই মারক কি ন সেই মারকিন অর্থ তুমি কি মরক্কান সেই মারক অর্থ তুমি কি মরক্কান এছাড়াও বলতে পারো তুমি কি মরক্কো দেশ থেকে এসেছো ভিয়ানি দাল মারক্ক ভিয়ানি দাল মারক্ক অর্থ তুমি কি মরাক্ক দেশ থেকে এসেছ দুটোর অর্থই কিন্তু প্রকাশ করছে বা প্রশ্ন করছে যে তুমি কোথা থেকে এসেছ বা তুমি কি মারক্ক থেকে এসেছ এটা এটা আপনি দুভাবে বলতে পারেন একটা হচ্ছে সেই অর্থ ছেলের ক্ষেত্রে ন আর মহিলার ক্ষেত্রে বলবেন মারক্কি না এছাড়াও বলতে পারেন অর্থ তুমি কি মরক্ক থেকে এসেছো পরের প্রশ্নটি হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত এটা আমরা দুভাবে বলতে পারি নুমের উন্দিচি হচ্ছে কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত এছাড়াও বলতে পারে নোমেরও দিচ্ছি কোয়াল এ লা তুয়া এ তা কোয়াল এ লা তুয়া এ তা এর অর্থ হচ্ছে তোমার বয়স কত আমরা দুভাবে বলতে পারি একটা হচ্ছে কোয়ান্তি আর্নি আই আর দ্বিতীয়ত হচ্ছে কোয়াল এ লা তুয়া এ অর্থ তোমার বয়স কত এবার আমরা যদি কারো জন্মশাল জিজ্ঞেস করিতে চাই বা জানতে চাই সেক্ষেত্রে আমরা কি বলবো। তুমি কবে জন্মগ্রহণ করেছো তুমি কবে জন্মগ্রহণ করেছো এটা আমরা কিভাবে বলতে পারি একটা হচ্ছে কোয়ান সেই না তো কোয়ান্ধ সেই না তো অর্থ তুমি কবে জন্মগ্রহণ করেছ এছাড়াও আমরা বলতে পারি তোমার জন্ম তারিখ কি। তোমার জন্ম তারিখ কি। এটা আমরা ইটালিয়নে এভাবে বলতে পারি কোয়াল এ লুয়া দাতাদি নাসচিতা কোয়াল এ লুয়া দাতাদি নাসচিতা অর্থ তোমার জন্ম তারিখ কবে দুটাই কিন্তু বোঝানো হচ্ছে বা প্রকাশ করছে যে আমরা জন্ম সাল বা তারিখ জানতে চাচ্ছি কারো সেক্ষেত্রে আমরা ইটালিয়নে দুভাবে প্রশ্ন করতে পারি একটা হচ্ছে কোয়ান সে নাতো অর্থ তুমি কবে জন্মগ্রহণ করেছ এছাড়াও বলতে পারি এলাতুয়া দাতা দি চিতা অর্থ তোমার জন্ম তারিখ কি নেক্সট আমি কাউকে বলবো যে আমার বাসা কোথায় বা আমি স্কুলের কাছে বাস করি সেক্ষেত্রে আমি প্রথমত বলতে পারি আমার বাসা স্কুলের কাছে লামিয়া কাজা এ ভি ছিনা আইস কলা লামিয়া কাজা এ ভি ছিনা আইস কলা অর্থ আমার বাসা স্কুলের কাছে এছাড়াও আমি বলতে পারি আমি স্কুলের কাছে বাস করি সেক্ষেত্রে আমি ইটালিয়নে বলবো আভি তো ভিচিনো আইস কলা ভিচিনো আইস কলা অর্থ আমি স্কুলের কাছে বাস করি দুটা কিন্তু একই অর্থ প্রকাশ করছে কিন্তু একটু আলাদাভাবে বলা হয়েছে একটা হচ্ছে আমার বাস স্কুলের কাছে সেটা হচ্ছে লামে কাজ ভিচিনা আই আর দ্বিতীয়ত হচ্ছে আমি স্কুলের কাছে বাস করি অর্থ আবৃত বিচ্ছিন্ন স্কোলা আশা করি সবাই বুঝতে পারছেন যে একই বাক্য বা একই অর্থ প্রকাশ করে এমন বাক্যগুলো আমরা কীভাবে একটু ঘুরিয়ে বলতে পারি বা এমন হতে পারে আপনাকে যে অন্যজন ঘুরিয়ে প্রশ্ন করছে বা বলছে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন এই জিনিসগুলি একটু খেয়াল রাখবেন যে একই অর্থ প্রকাশ করে এমন বাক্য অনেকভাবে বলা যায় নেক্সট আমি কাউকে আমার পরিচয় দিব সেক্ষেত্রে আমি বলতে পারি আমার নাম অনন্যা অর্থ ইয় মি ক্যামো ইয় ইয়ো মি ক্যামো অনন্যা অর্থ আমার নাম অনন্যা এছাড়াও আমি বলতে পারি ইয়ো সোন অনন্যা ইয়ো শোনো অনন্যা অর্থ আমি অনন্যা একই জিনিস আমি কি বা আমি কে সেটা আমি অন্যকে বলতে পারি দুভাবে একটা হচ্ছে আমার নাম অনন্যা অর্থ অথবা আমরা বা বাক্যটিতে আমি বলবো যে আমি কোথা থেকে এসেছি যেমন আমি যদি বলি আমি বাংলাদেশ থেকে এসেছি সেক্ষেত্রে আমি বলবো ইও ব্যঙ্গ দাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি ইও ও ব্যাঙ্গাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি ছাড়াও আমি বলতে পারি আমি বাঙ্গালি অর্থ ইঙ্গালে অর্থ আমি বাঙ্গালি দুটো বাক্যই কিন্তু একই জিনিস বা একই অর্থ প্রকাশ করছে যে আমার জাতীয়তা কি বা আমি কোথা থেকে এসেছি সেটা আমরা দুভাবে বলতে পারি একটা হচ্ছে ই ও ব্যঙ্গ বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি এছাড়াও বলতে পারি আমি বাঙালি অর্থ ইয়সোন বেঙ্গালেজে যে সবার লাস্টে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে কেমন আছো এটা আমরা কাউকে দুভাবে জিজ্ঞেস করতে পারি ইতালিয়ানে একটা হচ্ছে কোমে স্তাই কোমে স্থায়ী অর্থ কেমন আছো আর দ্বিতীয়ত আমরা বলতে পারি কোমে বা কোমে বা অর্থ কেমন আছো দুটোর অর্থই হচ্ছে কেমন আছো এছাড়াও কেমন আছো আরও অনেকভাবে বলা যায় ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন এতে করে অন্যরাও সহজে ইটালিয়ান ভাষা শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ